হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেক জোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব টাচ স্ক্রিনকে নিয়ে। জানবো টাচ স্ক্রিন কী এবং এই টাচ স্ক্রিন কীভাবে কাজ করে। সো ভিডিওটি কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, টাচ স্ক্রিন থেকে আমরা যেমন সুবিধাও পাই, তেমন কিন্তু টাচ স্ক্রিন থেকে আমরা অসুবিধাও পেয়ে থাকি। সো কী কী অসুবিধা পাই সেটাও আজকে এই ভিডিওতে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সো ভিডিওটি একটা স্টেপও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম, আপনাদের সবাইকে উত্তম টেক জোনে স্বাগতম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে কী হবে, পরবর্তী যখনই আমরা এরকম ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও আপলোড করব, সেই সব ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে যাবে এবং সর্বপ্রথম কিন্তু আপনারা সেই সব ভিডিওগুলো দেখতে পারবেন। সো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ঘন্টাটি অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো চলুন ফ্রেন্ড, এখন পরপর করে এই টাচ স্ক্রিন নিয়ে সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। চলুন শুরু করা যাক। টাচ স্ক্রিন কি সেটা তো আমরা কম বেশি সবাই জানি, তাই ওই বিষয়ে না গিয়ে সরাসরি টাচ স্ক্রিনের মূল বিষয়ে চলে যাই। সব টাচ স্ক্রিন আবার একই গ্লাস দিয়ে তৈরি হয় না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। টাচ স্ক্রিন দু ধরনের গ্লাস ব্যবহৃত হয়ে থাকে, যার প্রথমটি রেসিটিভ গ্লাস এবং দ্বিতীয়টি ক্যাপাসিটিভ গ্লাস। রেসিটিভ গ্লাস ব্যবহৃত মোবাইলগুলো কয়েক বছর আগে ব্যবহৃত হতো, যে মোবাইলগুলো কাজ করতো স্ক্রিনে একটি নির্দিষ্ট পরিমাণে চাপ প্রয়োগ করার ফলে, এবং আপনাকে চাপ প্রয়োগ করতে হতো ওই নির্দিষ্ট স্থানে, না হলে কিন্তু কাজ করতো না, যেটি ছিল অনেকটাই বিরক্তকর, যার কারণে অনেকেই ওই টাচ মোবাইল থেকে বাটন মোবাইলগুলো বেশি পছন্দ করত। এখনও অনেক এটিএমে টাচ স্ক্রিনে এই রেসিটিভ গ্লাস ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে মোবাইল ফোনে এর ব্যবহার একদমই হয় না। বর্তমানে মোবাইলে টাচ গ্লাস হিসাবে ব্যবহার করা হয় ক্যাপাসিটিভ গ্লাস, যেটি কিনা শুধুমাত্র কোনো পরিহারী বস্তুর সাহায্যে কাজ করে। আর মানুষের শরীরের থেকে আর ভালো পরিহারী কী হতে পারে, আপনাকে শুধু টাচ করলেই হবে। মানবদেহের ইলেকট্রনিক্যাল ইম্পালসের নির্ভর করে এটি কাজ করে, আপনাকে এক্সট্রা করে কোনো চাপ প্রয়োগ করতে হবে না। টাচ স্ক্রিনের প্রধান তিনটি লেয়ার থাকে, যার প্রথমটি টোগেনার্ড গ্লাস এবং দ্বিতীয়টি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং তৃতীয়টি ওএলইডি ডিসপ্লে। প্রথমত আলোচনা করব টোগেনার্ড গ্লাসকে নিয়ে। টাচ স্ক্রিনের প্রথম লেয়ারের নাম হলো টোগেনার্ড গ্লাস বা প্রোটেক্টিভ লেয়ার। আপনি হয়তো দেখেছেন আপনার মোবাইল অনেকবার পড়ে যাওয়ার পরেও এটি কিন্তু ঠিকই কাজ করে। অনেক সময় উপরের লেয়ার পড়ে যাওয়ার ফলে স্ক্যাচ হয়ে তবুও কিন্তু এটি ঠিকই কাজ করতে থাকে, কারণ এখানে প্রোটেক্টিভ গ্লাস থাকে যা অন্যান্য গ্লাসের তুলনায় অনেকগুণই স্ট্রং হয়ে থাকে, যেটি হলো কেমিক্যালি স্ট্রংগেস্ট গ্লাস। আগে এই লেয়ার ব্যবহার করা হতো প্লাস্টিক স্ক্রিনে, যেটি কিনা সহজেই স্ক্র্যাচ পড়ে যেত। এই ধরনের গ্লাস তৈরি হয় পটাশিয়াম নিট্রেট দিয়ে, কারণ এর পটাশিয়ামের পরমাণুগুলো সোডিয়াম অন্যান্য থেকে বেশি বড় হয়ে থাকে। তাছাড়াও পটাশিয়াম অ্যাটমসগুলো সারফেসের উপরে যথেষ্ট কম্প্রেসিভ ফোর্স প্রয়োগ করতে পারে, তাই এই ধরনের গ্লাসগুলো সহজেই ভাঙে না। বর্তমানে স্মার্ট মোবাইলগুলোতে কেমিক্যালি স্ট্রংগেস্ট গ্লাস হিসাবে গরিলা গ্লাস ব্যবহার করা হয়ে থাকে, যেটি কিনা আরও স্বচ্ছ এবং ক্র্যাশ প্রুফ হয়ে থাকে। এটি সিক্স জেনারেশনের মোবাইলের জন্য ব্যবহার হয়ে থাকে। তাছাড়া বর্তমানে ড্রাগন ট্রায়াল গ্লাসের ব্যবহারও হয়ে থাকে। দুই নম্বরটি হচ্ছে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। টোগেনার্ড গ্লাস লেয়ারের পরে যে লেয়ারটি থাকে সেটি হচ্ছে প্রজেক্টেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। এই লেয়ার আপনার টাচ অনুভূতি করতে পারে, আপনি কোন লোকেশনে টাচ করছেন সেটা ভালোভাবে বুঝতে পারে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। এই ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন আবার তিন ধরনের হয়ে থাকে, যার প্রথমটি হচ্ছে টপ গ্রিড লয়ার, ক্লিয়ার ইনসুলেটর লয়ার এবং বটম গ্রিড লয়ার। টপ গ্রিড লয়ার এবং বটম গ্রিড লয়ার তৈরি করা হয় ট্রান্সপেটার্ড ম্যাটেরিয়ালের সাহায্যে। এই ম্যাটেরিয়ালের নাম হলো ITO অর্থাৎ ইন্ডিয়াম টিন অক্সাইড, যেগুলো টাচ পরিবাহী হিসাবে কাজ করে। এবং এই দুই লেয়ারের মাঝে যে লেয়ারটি থাকে ওটি হলো ক্লিয়ার ইনসুলেটর লয়ার, যেটি কিনা পলিয়েস্টারের উপরে অপটিক্যাল ক্লিয়ার ইনসুলেটর দিয়ে তৈরি করা হয়। এখন আমরা জানবো কিভাবে টাচ কাজ করে। বটম গ্রিডে অনেক ইলেকট্রন থাকে এবং উপরের ইনসুলেটর লয়ার যেটিকে সবসময় ধরে রাখে, যার ফলে ওই ইলেকট্রন অবস্থান পরিবর্তন করতে পারে না। ওই ইলেকট্রনগুলো চারপাশে এক ধরনের নেগেটিভ ইলেকট্রনিক ফিল্ড তৈরি করে, যার ফলে টপ গ্রিড লয়ারে পজিটিভ চার্জ তৈরি হয়, যাকে ক্যাপাসিটর বলা হয়। আর যখন আমরা ওই স্ক্রিনের উপরে কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল যেমন আমাদের আঙুল নিয়ে আসি, তখন একটি পজিটিভ চার্জ উৎপন্ন হয় এবং প্রসেসর এটিকে একটি টাচ হিসাবে ধরে।
সো ফ্রেন্ড, আমার এখানে বৃষ্টি চলে আসছে, তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা একটু নয়েজের সম্মুখীন হচ্ছেন। সো ফ্রেন্ড, আমার কিছু করার নেই, আমি ভিডিও করতে করতেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো চলুন নয়েজটাকে সাইডে রেখে আমি কি বলছি সেটার দিকে আপনারা নজর রাখুন, তাহলে খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন। সো টাসের লোকেশন শনাক্ত করা হয় বটম গ্রিড লয়ারে থাকা স্ক্যানিং চার্জের মাধ্যমে, যেটি কিনা সবসময় বাউন্ড গ্রিড লয়ারকে স্ক্যান করতে থাকে। তিন নম্বরে আলোচনা করব এলসিডি অথবা ওএলসিডিকে নিয়ে। টাচ স্ক্রিনের শেষে যে লেয়ার ব্যবহার করা হয় সেটি হলো এলসিডি অথবা ওএলসিডি। এলসিডি অর্থাৎ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং ওএলসিডির অর্থাৎ হচ্ছে অর্গানিক লাইট ইমিটিং ডিওড। যদিও এই দুই ধরনের ডিসপ্লে হাই কোয়ালিটি ছবি এবং ভিডিও দেখার জন্য ব্যবহার হয়ে থাকে, যদিও বর্তমান নতুন স্মার্টফোনে ওএলইডি ডিসপ্লে বেশি ব্যবহার হয়। এই ডিসপ্লে তৈরি হয় মাইক্রোস্কোপিক লাইট, রেড, গ্রিন অ্যান্ড ব্লু লাইটের সাহায্যে। আপনি হয়তো জেনে অবাক হবেন, একটি নর্মাল সাইজের মোবাইলে 10 মিলিয়নের বেশি মাইক্রোস্কোপিক লাইট থাকে, আর সামনে আরও বেশি টার্গেট করা হবে। ওই লাইটের পরিমাণ যত বেশি হবে তত বেশি হাই কোয়ালিটি ছবি এবং ভিডিও আপনার মোবাইলে দেখার জন্য ভালো হবে। এখন আমরা জানব টাচ স্ক্রিনের কিছু ইতিহাস। টাচ স্ক্রিন হলো এমন একটি ডিভাইস যেটি কিনা ইনপুট এবং আউটপুট দুভাবেই কাজ করে। টাচ স্ক্রিন টেকনোলজির আবিষ্কার করা হলো ডক্টর স্যামুয়েল হস্ট, যদিও ইএ জনসন নামে একজন প্রথম ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন আবিষ্কার করে 1965 থেকে 1967 সালে। তবুও টাচ স্ক্রিনের আবিষ্করক হিসাবে ডক্টর স্যামুয়েল হস্টকেই ধরা হয়। তিনি 1971 সালে এই প্রযুক্তির আবিষ্কার করে। তিনি কেন্টাক রিসার্চ ফাউন্ডেশন ইউনিভার্সিটির একজন ইন্সট্রাক্টর হিসাবে কাজ করেছিলেন। তখন ইউনিভার্সিটির স্নাতক পরীক্ষায় অনেক পরিমাণ এক্সাম পেপার ডেটা অ্যানালাইসিস করতে হতো, যেটি ছিল অনেক সময় সাপেক্ষ এবং কষ্টের কাজ। তাই তিনি তার সময় বাঁচাতে একটি নতুন জিনিস আবিষ্কার করলো যেটি তার সময় বাঁচাতে সাহায্য করলো। সেটি হলো একটি টাচ স্ক্রিন, যেটিকে বলা হতো ইয়েলো গ্রাফিক অর্থাৎ ইলেকট্রনিক গ্রাফিক। ওই ইয়েলো গ্রাফিকের সাহায্যে দ্রুত ডেটা এন্টার করা যেত, যদিও ইয়েলো গ্রাফিক বর্তমান সময়ে ট্রান্সপোর্ট টাচ স্ক্রিন ছিল না। তবুও তার সেই সময় আবিষ্কারের ফলে বর্তমান সময়ে টাচ স্ক্রিনে প্রযুক্তি উন্নত ঘটে। আর সেই আবিষ্কার 1973 সালে শ্রেষ্ঠ 100 আবিষ্কারের ভিতরে একটি ছিল। আইও ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস বোঝাতে পেরেছি যে টাচ স্ক্রিন কী এবং এই টাচ স্ক্রিন কীভাবে কাজ করে। সো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।